নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। আজ সকালের ব্রেকফাস্টে বানাবো সুজির চিলা। দেখো, সুজিটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব টক দই। খুব তাড়াতাড়ি করে এই একটা জিনিসই হয়ে যায়। 10 মিনিট মতো আমি রেস্টে রাখবো, তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু নুন, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিলাটা বানিয়ে নেব। দইটা দিয়ে আমি একটু জল দিয়ে নেব, কারণ দইটা না একদম ড্রাই হয়ে রয়েছে। দেখো, এই যে রেডি করে ফেলছি ব্যাটারটা, আর 10 মিনিট এবার রেখে দেবো। তারপরে যখন আমি বানাতে যাব চিলাটা, তখন হয়তো এই সুজিটা ফুলে যাবে, তো জলটা টেনে নিয়ে আর একটুখানি জল মেশাতে হবে এটার সঙ্গে, তাহলেই বানানো যাবে। পল্লবের ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। দেখো, সুজির চিলা আর তার সাথে দিয়েছি একটু সস, ওই পুদিনার সস আর রেড চিলি সস। এর মধ্যে কোনোটাই, যদিও সস কোনোদিনই ভালো না শরীরের জন্য, তবে এর মধ্যে মিষ্টির কোনো ব্যাপার নেই। রেড চিলি সসের সাথে পুদিনা সস, এটা দিয়ে পল্লবকে খেতে দিয়ে দিই। স্যার কেমন খাচ্ছেন? ভালো ভালো না হলেও ভালো বলতে হবে, কিন্তু জোর করে ভালো বলাবো। দেখো, আজকে কি কি রান্না হবে সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এইখানে চালটাকে একটু ভিজিয়ে রেখেছি, এখানে আলুটা সিটি দিয়ে রেখেছি প্রেশার কুকারে। এইটা যাবে ফুলকপির সাথে আর হাঁসের ডিমের সাথে। আর এইখানে মটরশুঁটি, এটা ফুলকপিতে যাবে, টমেটো ফুলকপির সাথে যাবে আর হাঁসের ডিমের সাথে যাবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হাঁসের ডিমের জন্য। এখানে শীতের সব রকম সবজি, ফুলকপি আছে, শিম আছে, গাজর আছে, এই যে গাজর আছে, বিনস আছে, সব দিয়ে একটা ভাজি তৈরি হবে। এখানে বিনসটা নিয়েছি তোমার হাঁসের ডিমের সাথে দেবো, যেটা পল্লব আর আমি খাবো, আলুটা কাকিমাদের জন্য। আর এইখানে দেখো হাঁসের ডিম সেদ্ধ হচ্ছে। তাহলে রান্নায় সব কিছু গোছানো হয়ে গেছে, এবার শুধু বাকি আছে খুন্তি নাড়াটা। ডিমটা সেদ্ধ করা হয়ে গেলে আমি যাব নিচে ব্রেকফাস্ট করতে, খিচুড়ি আর তরকারি দিয়ে। মা কালকেই বলে রেখেছে যে খিচুড়ি তরকারি এসে সকালবেলা খেও ব্রেকফাস্টে। পল্লবকে ওই জন্য চিলা করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে খিচুড়ি তরকারিটা খাবো, খেয়ে তারপরে উপরে এসে রান্না শুরু করব। তুমি প্রজাপতির মতোই থাকে, ওই লাল যেটা ফুট না, না না লাল, হ্যাঁ এইটা সেভ করো, দেখতে পাচ্ছ লাইটে? আজকে দেখো ফুলকপিটা দমে রান্না করব। ফুলকপিগুলোকে বেশ এরকম বড় বড় করে কেটে ভাপাইনি, কিন্তু কি করেছি বলতো, একটা রান্নাতে গরম জল করেছি একটু নুন দিয়ে, তারপরে তার মধ্যে এগুলো একটু 5-7 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এইবার একটু বেশি তেল লাগবে জানি, এই রান্নাটা একটু বেশি তেল লাগে, তো আজকে সানডে তো একটু বেশি তেল চলবে। চলবে চলবে নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। সারাদিনে দেখবে আমাদের অনেকবার মুড সুইং হয়, মানে এই কিছু ভাল লাগছে না, দূর ভালো লাগছে না, চুপ করে বসে আছি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এই সময়গুলোকে কিন্তু কাটিয়ে ওঠা খুব দরকার, কারণ এইভাবে যদি মুড সুইং চলতে থাকে তখনই কিন্তু ডিপ্রেশনের সৃষ্টি হয়। আর আমাদের আজকের জীবনে যত বেশি স্ট্রেস, ডিপ্রেশনটা খুব আশ্চর্য বিষয় নয়।
যখন এরকম মুড সুইং হবে, যখন কিছু ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, কোনো কিছু দেখতে ইচ্ছা করছে না, সেই সময় কি করবে বলো তো? সেই সময় মনটাকে খুশি রাখার জন্য বেশ কয়েকটা কাজ আমরা করতে পারি। তার মধ্যে এক নম্বর হচ্ছে তোমার পছন্দের যেই কাজটা, যেটা করতে তুমি ভালোবাসো। যদি তুমি সাজতে ভালোবাসো, তুমি আয়নার সামনে বসে যাও, বসে গিয়ে একটু সেজে নাও। যদি তুমি আঁকতে ভালোবাসো, তাহলে একটু এঁকে ফেলো। যদি তোমার হাতের কোনো কাজ করতে ভালো লাগে, সেটা করো। যদি তোমার শপিং করতে ভালো লাগে, তাহলে শপিং করো। যদি তোমার রান্না করতে ভালো লাগে, তাহলে রান্না করো। মানে যেই কাজটার মধ্যে থাকলে তুমি একটু খুশি থাকতে পারবে, সেই কাজটা করার চেষ্টা করো। আরেকটা তুমি করতে পারো, সেটা হচ্ছে গান শোনো। তবে গান শোনা মানে কিন্তু স্যাড সং শোনা নয়। স্যাড সং শুনলে কি হবে, তোমার দুঃখটা তোমাকে আরো বেশি বেশি করে চেপে ধরবে। দুঃখের সিনেমা দেখা, তাহলে দুঃখটা আরো বেশি বেশি করে চেপে ধরবে। কিরকম গান শুনবে বলো তো? সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, মজা করলাম, মানে এরকম মজার গান শুনবে। মজার গান শুনলে তখন কি হবে, অটোমেটিক্যালি দেখবে যে ভেতর থেকে একটা হাসি, একটা মজা ব্যাপারটা আস্তে আস্তে ভেতরটাকে তোমার ভালো করে দিচ্ছে, মানে মন খারাপটাকে ভালো করে দিচ্ছে। আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে একটুখানি জাস্ট বাইরে থেকে ঘুরে এলে দেখবে জায়গাটা পরিবর্তন হলে অনেক সময় কিন্তু মানসিকতাও পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন, যখনই তুমি প্রকৃতির কাছে যাবে, যেটা আমার খুব হয়, দেখবে ধরো খুব মন খারাপ, তুমি জলের কাছে গিয়ে বসে থাকো, দেখবে আস্তে আস্তে না তোমার মন খারাপটা চলে যায়। আমার যায়, তোমাদের কার কার যায় কমেন্ট করে জানিও। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। এর আগে তো ফুলকপিগুলোকে ভেজেই নিয়েছি। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি সব কিছু, কোনো আজকে বাটা মশলা দেব না, সব গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করব। তো যেটা বলছিলাম, প্রকৃতির কোলে চলে যাও। প্রকৃতির কোলে চলে গেলে দেখবে অনেক ভালো লাগবে, মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আর আরেকটা জিনিস করতে পারো, ওই যে বললাম অ্যাফার্মেশন, পজিটিভ চিন্তা ভাবনা করো, পজিটিভ সংকল্প করো। পজিটিভ চিন্তা ভাবনা বলতে কি, ধরো যে তোমার, তুমি ভাবতে থাকো যে তোমার কাছের মানুষগুলো তোমাকে খুব ভালোবাসে, তোমার কাছাকাছি যারা থাকে তারা তোমাকে খুব ভালোবাসে, তুমি তাদেরকে খুব ভালোবাসো। তোমার জীবনের ভালো ভালো ঘটে যাওয়া ঘটনাগুলোকে তুমি চিন্তা করতে চেষ্টা করো। আরও একটা জিনিস তুমি করতে পারো, তোমরা করতে পারো, সেটা কী বলো তো? কৃতজ্ঞতা প্রকাশ। কৃতজ্ঞতা প্রকাশ মানে কোনো মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তা নয়, তুমি ইউনিভার্সকে বা ঈশ্বরকে ধন্যবাদ দাও। কেন? তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে বলে। কেন? তুমি সকালে উঠে সুন্দর পৃথিবীটাকে দেখতে পাচ্ছ বলে। কেন কৃতজ্ঞতা প্রকাশ? যে না, তোমার তোমার রূপটা তোমার কাছে নিশ্চয়ই প্রিয়, সেটার জন্য। নিজের রূপ নিজের কাছে প্রিয় না হলে কিন্তু ভালো থাকা যায় না। কে কি বলছে সেটা আমার জানার দরকার নেই, আমি আমাকে ভালোবাসি, এটাই হচ্ছে ভালো থাকার মূল মন্ত্র। তোমার যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা প্রকাশ করো এই বলে যে আমার এটা আছে, কি নেই সেটার কথা চিন্তা করো না। এইগুলো ফলো করলে দেখবে মনটা কিন্তু অনেক ভালো থাকে। আমি যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আদার্স কিছু নয়। চলো, তরকারিটা প্রায় আমাদের হয়ে এসছে, এখন জাস্ট মশলাটা দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করব, আর ফুলকপিগুলো ভেজে রেখেছি সেই ফুলকপিগুলো দিয়ে দেব। আর এর মধ্যে মশলা কী দিলাম বলো তো? আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নুন হলুদ যেমন দেওয়া হয় সেটা তো দেওয়াই হয়েছে। আর এর মধ্যে আমি একটুখানি টক দই গুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তরকারিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল।
হলুদ দিয়ে হাঁসের ডিমগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে বিনসগুলো ভেজে নিয়ে নর্মালি যেভাবে ডিমের কারি করে সেভাবেই করব। এক্সট্রা কিচ্ছু নেই, তাই দেখানোরও সেরকম কিছু নেই। আমি জাস্ট ডিমগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে কারিটা রেডি করে নেব। কি গো, কি খাচ্ছ? ছোটবেলা সে আঙ্গুলে ঢুকিয়ে দিল, হেভি লাগতো। পাঁচ আঙুলে পাঁচটা ঢুকিয়ে দিতাম, একটা একটা করে খেতাম। এগুলোকে আমাদের ওখানে বলে নলি। আমরা আঙ্গুল পাপড়, এই পাইপ পাপড়। মেলা থেকে কিনে আনলাম, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভয় কি দিয়ে তৈরি করতে হয়? বেসন সাবু। মেলা ঘুরে তো চলে এলাম, এখন বাবার জন্য নিয়ে এসেছি চীনাবাদাম। নিয়ে বিধ্বস্ত অবস্থা চুলগুলোর, দেখো কাঁধে চাদর চাপিয়ে নিয়ে, ঠান্ডা নেই আজকে একদম। কাঁধে চাদর চাপিয়ে নিয়ে এটা নিয়ে যাচ্ছি, বাবা চা খাচ্ছে, তাড়াতাড়ি যাই। অল পার্টিসিপেন্টদের কাছে প্লিজ রিকোয়েস্ট, সাতটা অবধি যেন আমাদের সায়েন্স এক্সিবিশনটা চলে। সাতটার সময় আমরা সায়েন্স এক্সিবিশন ক্লোজিং করবো। এখন আমরা যে মেলাটা এসেছি, এটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির একটা মেলা। সেই সঙ্গে কিছু খাবারের স্টলও আছে, আর্ট গ্যালারি করেছে, তারপরে বাচ্চারা সায়েন্স এক্সিবিশন করেছে। বেশ সুন্দর, বেশি ভিড় নেই। মেলা এরকম হলে বেশ ভালো লাগে, ঘুরে ঘুরে সব কিছু দেখা যায়। তবে আমরা আর ঘুরে ঘুরে অত বেশি কিছু দেখবো না, কারণ স্বাস্থ্য পরীক্ষা শিবির টিবিরগুলো শেষ হয়ে গেছে। আজকে এমনিই মেলাটা শেষ হয়ে যাবে। এলাম জাস্ট, অনেকদিন কোথাও বেরোনো হয় না, খুব বেরোতে ইচ্ছা করছিল, তাই পল্লব নিয়ে এলো। এখান থেকে একটুখানি কিছু খাবো। কি খেয়েছি তোমরা আগেই দেখে নিয়েছো, এখান থেকে খেয়েছি হচ্ছে পাপড়ি চাট। তো একটু পাপড়ি চাট খেলাম, খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, একটু প্রাইস ডিস্ট্রিবিউশন দেখলাম, এইসব দেখে টেকে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। মেলা থেকে বেরিয়ে এসে ঘরে এসে তারপরে পরের অংশগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো, তবে এই মেলার ভিডিওটা দেখাতে দেখাতে আজকের ব্লগটা শেষ করছি। আশা করব সবাই ভালো থাকবে, আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব তোমাদের সামনে। আর তোমাদের যদি আমি যেই কথাগুলো বলছি সেগুলো যদি তোমাদের সঙ্গে মেলে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, কেমন? চলো আজকের মতো টাটা বাই বাই, সবাইকে আবার বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কারণ ঠান্ডাটা একদম কমে গেছে। ঠান্ডাটা কমে গেছে মানেই আবার মানুষের শরীর খারাপ করবে, সেই জন্য সাবধানে থাকাটা খুব জরুরি। টাটা।